আসো আসো আসো, দেখো তোমার জন্য কি নিয়ে আসছি, ডগি ভাইয়াকে নিয়ে আসছি, তোমার ডগি ভাইয়া। দেখো দেখো তোমার ডগি ভাইয়ার সাথে তুমি খেয়াল দিতে পারবে, ডগি ভাইয়াকে তোমার পছন্দ লাগে না? এতে তোমার ডগি ভাইয়া না নেও, এই যে তোমার ডগি ভাইয়া, ওর সাথে তো খেলা করো না, খেলা পছন্দ করে না তোকোস, তোমার সাথে দোষ, তুমি এত খেলনাও পছন্দ করে না, নেও ডগি ভাইয়ের সাথে সাথে যে বসে বসে খেলো, ও কান কামলে দিবে ওকে, কেন লাভ করেছো ওর সাথে, তোমার ডগি ভাই না, তুমি তো সত্যবেলা অনেক পছন্দ করতে ওকে, মানে একটু খেলো তো ওর সাথে, তুমি তো সত্যবেলা তো ওকে অনেক পছন্দ করতে, এখন ওকে নেও না কেন, কে তুমি এখন আর ভালোবাসো না, হ্যাঁ গন্ধ নেই, ওর গন্ধ নেই, আসি তো একটু নেও না, এই যে তোমার ছোটবেলার খেলনাটা নিবা না, দুস্তু করবা, পালাবে তুমি এখন, এই যে পালিয়ে গেল, এই যে আমার তো কোরআনের কাজ, ছোটবেলা ও ডগিটাকে খুব পছন্দ করতো আর অনেক খেলতো, কামড় দিত, চেটে দিত, কিন্তু এখন এই যে পাত্তা দেয় না, এখন বুঝে ফেলেছে যে ডগি ভাই তো জানতো না, ডগি ভাইয়ের তো কোনো একটা খুশ বেবি, দেখা তো তুমি কোথায় তো কোলানি, তোমার দেখা যাচ্ছে না তো কোলানি, কি ওই তো কু আ তো কোলানি, তুমি কি করছো মানা, তো কুস আসো ভিতরে চলে আসো মাম্মা, আমরা এখন ফ্রেশ হব, এখন তো দুপুর হয়ে গিয়েছে বেবি, তো কু নেমে আসো, শোনো নেমে আসো, নেমে লাভ দিও না, চলে গেলে কেন, তুকুলানি এই যে তুকু, গরু ধরবে গরু, ওই যে ওখানে গরুর ঘাস খাচ্ছে সেই গরু ধরবে, টুকুরানি টুকুরানি এই যে ময়না, এই যে বাবা কি ধরবে পাখি, ওই যে পাখি উঠছে, পাখি শিকার করার জন্য অনেকক্ষণ ধরে টার্গেট করছে, দেখুন ওরা কিন্তু শিকার করার সময় এরকম লেজ নাড়ায়, যখন শিকার ধরবে তখন, পাখি ধরো না, শোনা পাখি ধরতে হয় না, ধরতে হয় না, যেও না যেও না, তুকুলানি পাখি ধরতে হয় না, তো পাখি তো একটা সুন্দর জিনিস, তুমি কেন ধরবে, যেও না যেও না যেও না, টুকু ধুসু তুকুস, পাখি ধরতে হবে না তোর, চলে আয়, ওই যে পাখি দেখছে ওখানে, ওই সব পাখি, ওই পাখিটাকে টার্গেট করছো, ও ভীষণ দুষ্টু মেয়ে, আসো আসো টুকুস, আসো চলে আসো, পাখি ধরো না, জানো পাখি টার্গেট করতে হবে না, আসো